মাগরিবে নামাজ পড়ছি বাইরেছি, দেই ফোন দিছে আমারে, কে আপনি? আপনি আমারে নিয়ে ওয়াজ করছেন, জহরে কইছে আমার নিয়ে ওয়াজ করতে হয়তো বুঝছি দেন নায়কে ফোন দিছে, পাতলা খানে ফোন দিছে। আমি শুধু তোমারে বলবো ভাই, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে হুজুর কোন আমি। মসজিদে একজন নব নির্বাচন করার জন্য, এমপি ইলেকশন করার জন্য উনি ফর্ম জমা দিছিল, ওনার গায়েও নাই পায়েও নাই কোন জায়গায় নাই, ওনার নাম ডাকি আমি কই নেই, কিন্তু ওনারে নিয়ে কি জানি আমি বলে ফেলছি, মনে আর সহ্য হয় নাই। বাইরে ভাই মিডিয়া এমন ভাবে লেখছে একদিনে ভাইরাল 1 কোটি হয়েছে, এখন ডেলি হিরো আলম আমার ফোন দেয়, মিডিয়া কো পাওয়াতে ধরি ভাই তোর আই বাবু নাম্বার দিস না, নাম্বার দেওয়ার আগে জিগাবি কেন দিবেন, কি জন্য দিবেন? কারণ আমাদের ওয়াজ শুনে অনেকে কাম দেয় অনেকে হাসে, কারণ আমাদের এই মিডিয়ার ওয়াজটা তো আপনারা আমরা খালি ঢাকা বসে দেখি না সারা পৃথিবীতে দেখে, তখন অবকাশে পায়াতে ধরে নাম্বারটা নিছে রে ভাই, নিয়ে তো খালি আমার খালি ফোন দেয়, যখনই আমার কাছে কয় আপনি ইলিয়াস রহমান জেহাদি কথার ভাবি বুঝি জহির আলম ঠিক তাই। কালকে ওয়াজ করতে যাইতেছি কই জানি করলাম, খিলগাঁও মাগরিবে নামাজ পড়ছি বাইরেছি, দেই ফোন দিছে আমারে, কে আপনি? আপনি আমারে নিয়ে ওয়াজ করছেন, জহনে কইছে আমার নিয়ে ওয়াজ করতে হয়তো বুঝছি দেন নায়কে ফোন দিছে, পাতলা খানে ফোন দিছে। আমি শুধু তোমারে বলবো ভাই, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে হুজুর কোন আমি। নমিনেশন কেনার সবারও অধিকার বাংলার জমিনে আছে, কিন্তু আমি এমন ভাবে নমিনেশন কিনতে চাই না যে আমার নিয়ে মানুষে হাসি তামাশা করবে, কথা ঠিক না? এখন যদি আমি মনে করি আমি কৌতুক অভিনেতা, আমি নমিনেশন কি না ও কৌতুক অভিনেতা সাজব, আমার সবাই হাসবো, তাহলে এটা আমার নমিনেশনকে অপমান করা হচ্ছে, আসতে বলেন না। নমিনেশন নিয়ে কৌতুক করার অধিকার এই বাংলার জমিনে 18 কোটি মুসলমানের নাই, এটা একটা পবিত্র জায়গায় যাওয়ার জন্য একটা প্রথম দরখাস্ত, কষ্ট হইতেছে? এজন্য মিডিয়ার কাছে আমার দাবি থাকবে ভাই তোমরা আসো ভালো কথা, তোমাকে আমরা দাওয়াত দিয়ে নাই নিজের খাইয়া নিজের পরে আইসো, এটা তাবলিগ, বড় বড় তাবলিগ, যদিও এটা পয়সা হয় বুঝি, কিন্তু তোমরা এমন কিছু লেখো না ভাই যাতে আমাদের কথা বলায় বিশ্বাস করে না, এখন ওয়াশ করে বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের একজন সুপারস্টার বক্তা নাম কমু না, নাম করলে চিনে লইবেন, মিডিয়ায় লেখা দিছে একটা বেড়া এমন পোষা পড়ছে, এখন হে ওয়াশ করতে গেলে আমার কয় যে আদি ভাই মিডিয়া দেখলে এখন আমার গায়ে জ্বর উঠে যায়, আগে মিডিয়ার জন্য পাগল ছিলাম এখন মিডিয়ার জন্য এখন জ্বর উঠে যায়, আমি বললাম ভাই জ্বর উঠুক আর ঔষধ হোক মিডিয়া আমাদের দরকার আছে, কথা বলেন না কেন? আমার আজকে ভাষ্যটা টঙ্গীর ইজতেমায় যাদেরকে মারা হয়েছে তাদের কান পর্যন্ত আতাতি গ্রুপের কান পর্যন্ত পৌঁছায় দিতে পারে, আমি সবার ঘরে পৌঁছাইতে পারবো না, এই মিডিয়া পারবে, এর জন্য দরকার আছে, আছে না নাই? যদি বলেন আছে না নাই, আল্লাহ কবুল করে জোর করে আমিন। কষ্ট হইতেছে? এখন দিলটা নরম করেন, মদিনার দিকে দিলটা লাগান, হস নসিব হয়ে যাবে, প্রতিদিন সিল্লাইতে সিল্লাইতে গলাটা এখন সাইনাস সেট হয়ে গেছে, আর ওয়াজের মাইক গুলা দেয় যত মালাই বেসা মাইক যেগুলো নেয় না সেগুলোই দেয়, তো গলা ভালো থাকবো কেমনে? আল্লাহ শুকরিয়া আদায় করি, তারপর আল্লাহ সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ করে।